জনাব ফাহাদ, আসলে ছাত্রদের চিকিৎসার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাটা উদাসীনতা এখনো আছে, তো কি মনে করেন জনাব ফাহাদ, আপনি সন্তুষ্ট 100 দিনের সরকারে? আসসালামু আলাইকুম। জি কনক ভাই, আমি আসলে আমরা প্রথম দিকে যে বিপ্লবের একটা স্পিরিট ছিল, যে স্পিরিট নিয়ে সরকার আসছে, আমরা তাদের সহযোগী ছিলাম, অফলাইন বলেন অনলাইন বলেন। সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা আশা ছিল, আমরা যে তাদের বিপক্ষে কথা বলবো সেটা আমরা কখনো ভাবি নাই। আজকে সোশ্যাল মিডিয়া দেখেন বা এখানে যারা আছে তাদেরকে দেখেন, সরকারের এমন কর্মকাণ্ড করছে তারা 3 মাসে, 3 মাস কিন্তু কম না, 3 দিনে যে কাজ করার কথা আজকে 3 মাস হয়ে গেছে। আমরা বিপ্লবী সরকার থেকে ওই ধরনের কোনো প্রত্যাশা আমরা পাই নাই। পাঁচে চিকিৎসা ক্ষেত্রে যেটা করার জন্য ওটা হচ্ছে 5 আগস্ট পর্যন্ত যেগুলা হয়েছিল, আপনার বন্দুকের যে গুলি হয়েছিল বা হতাহত, বন্দুক দিয়ে হতাহত হয়েছিল প্রত্যেকটা, যদি আপনার হসপিটালে খোঁজ খবর নিত যে 16 জুলাই থেকে 5 আগস্টে কারা কারা অ্যাডমিট হয়েছিল হসপিটালে, এগুলা ভার করা কিন্তু মাত্র 3 দিনের ব্যাপার ছিল। আজকে 3 মাস হয়ে গেছে, আমরা শেখ হাসিনা যা ছিল তার থেকে আমাদের মনে হচ্ছে আমরা মানে আসল আশার কোনো কিচ্ছু পাচ্ছি না। মানুষ ফুঁসে উঠছে সরকারের দিকে, এটা আমরা আমাদের কাম্য ছিল না। আপনি কি চান এখন সরকারের কি করণীয়, এখন এখন কি করতে হবে, কি চান আপনি, প্রধান দাবি কি আপনার? আমার প্রথম দাবি, আমি একজন প্রবাসী ওমান মাসকেক থেকে বলছি। আমার প্রথম দাবি হচ্ছে যে আমরা প্রবাসীদের জন্য তো বিএপি লাউঞ্জ খোলার জন্য আমরা বলি নাই, সেটা এইটা কি তাদের সাফল্য? এটা তো সাফল্য না। বিপ্লবের স্পিড ধারণ করে আমাদের ধরপাকড়, যেটা নিয়ে প্যাসিভা যেটা ছিল, দেশের অনিয়ম দুর্নীতি, এগুলা 72 ঘন্টার মধ্যে এগুলো নির্মূল করা উচিত ছিল, 1 মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে করা উচিত ছিল। সিন্ডিকেট বাজার, দেশের মানুষ কেন আজ এত মানে হতাশ, কেন দেশের শেখ হাসিনা যেরকম সিন্ডিকেট করে গেছে, সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারে না। আমাদের 80% মানুষ হচ্ছে গরিব, দরিদ্র সীমার নিচে আমরা বসবাস করি, আমাদের দেশের মানুষ ভালো কিছু অত বড় কিছু আশা করে না, শুধু চায় যে যারা সাধারণ মানুষ আছে দ্রব্যমূল্যের দাম একটু নিয়ন্ত্রণ হলে তারা বুঝাইতে পারছে যে সরকার আমাদের জন্য কিছু করছে। এত এত দামি দামি উপদেষ্টা দেওয়া হলো, তারা পাচ্ছে না কেন, কোথায় সমস্যা? আপনি দেখেন যেখানে বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, তো সেখানে এটা বিপ্লবী কোনো স্পিরিট নাই। আমাদের যে বিপ্লবী যে মানুষগুলো ছিল সেগুলো একজন না। আপনি দেখেন কয়েকদিন আগে যে বিতর্ক হচ্ছে, আমরা সাধারণ মানুষ আমরা জানি না, যারা বিপ্লবের সাথে ছিল তারা জানেই না। মানুষের তো একটা করা উচিত, মতামত নেওয়া উচিত। কাদেরকে ডক্টর ইউনূস বলছে যে ওনাকে ছাত্ররা নিয়োগ দিচ্ছে, তাহলে আমাদের উপদেষ্টা থেকে কারা নিয়োগ দিচ্ছে? আমাদের জনগণ ফুটে উঠছে অনলাইন সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখতে পাচ্ছে। তাহলে এই যে আপনার কয়েকদিন আগে সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ দিল, 2 দিন হলো, আপনার তিশার হাজবেন্ড, তো উনি একটা 7 ফার্স্ট 8 ফার্স্ট উনি তো একজন ভারতের রেসিডেন্ট স্যার। তাহলে কি আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাইছি? প্রথম আলো ডেইলি স্টার আগ্রাসন থেকে মুক্তি পাইছি? পাই নাই। আমার মনে হচ্ছে ভারত আমাদের উপদেষ্টার উপরে আবার ভর করছে। জি ধন্যবাদ, ধন্যবাদ ফাহাদ আপনার মন্তব্যের জন্য।